कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। एनआरसी के आतंक से राज्य में किसी की भी कोई मृत्यु नहीं हुई है। राज्य का शासक दल झूठी अफवाह फैला रहा है। आयुष्मान प्रकल्प को लेकर के कटमनी नहीं खा पाएंगे तृणमूल के नेता, इसी के कारण आयुष्मान प्रकल्प को रोकना चाहते हैं वो लोग। कालियागंज विधानसभा उपनिर्वाचन प्रचार में आए संवादिक सम्मेलन में अपना वक्तव्य रखा बीजेपी सर्व भारतीय संपादक राहुल सिन्हा ने। उन्होंने राज्य सरकार को आड़े हाथों लेते हुए कहा कि इस राज्य में अभी तक से एनआरसी शुरू भी नहीं हुई तो मृत्यु की बात कैसे कह सकते हैं राज्य शासक। उन्होंने ये भी कहा कि बंगाल में कुछ ऐसे लोग हैं जो अपने आप को सबसे ज्यादा शिक्षित मानते हैं और जैसे ही कोई अपनी बात सामने रखता है तो उसकी गलतियां निकालने लगते हैं। एक प्रधान इश्यू जेटा पश्चिम बंगला एखन चलछे सेटा होच्छे गणतंत्र हत्या। गणतंत्र के पुनरुज्जीवित करा, मानुषेर बाचार अधिकार के सुरक्षित करा, राज्येर उन्नयन के त्वरान्वित करार उद्देश्य मानुष এই বিধানসভা উপনির্বাচনের মাধ্যমে তার ক্ষোভকে পুরোপুরি রাজ্য সরকারের কাছে পাঠান। যে মানুষ তৃণমূল সরকারের উপর আস্থা রাখতে পারছে না এবং আগামী দিন রাজ্যে মোদিজির সরকার হোক এটাই বাংলার মানুষ চাইছে, তার স্যাম্পল টেস্ট তিনটে উপনির্বাচনের ফলাফলের মাধ্যমে হবে এই রকম আমরা আশা বিশ্বাস রাখছি। এখন চারটি বিরোধী দল মিলে একে আরেকজনের সাথে সলা পরামর্শ করে বাংলাদেশ থেকে আগত হিন্দুদের ভয় দেখালেই যদি ওরা মনে করে বিজেপি পিছিয়ে গেছে তাহলে ভুল করবে। পরিষ্কারভাবে বিজেপির নীতি স্পষ্ট আর তা মানুষের কাছে ঘরে ঘরে আমরা পৌঁছাচ্ছি। যে সমস্ত বাংলাদেশ থেকে আগত হিন্দুরা এসছে তারা এখানে শরণার্থী বলে পরিচিত, তাদের ভারতের নাগরিকত্ব ভারত সরকার এই শীতকালীন অধিবেশনেই দেওয়ার জন্য বিল আনছে এবং আজ থেকে বহুদিন বাদেও যদি কোনো বাংলাদেশ থেকে হিন্দু আসে তার ভারতীয় নাগরিকত্ব পাওয়ার রাস্তা পরিষ্কার। শুধুমাত্র যে সমস্ত বাংলাদেশ থেকে মুসলিম সম্প্রদায়ের লোকেরা এখানে বেআইনিভাবে ঢুকছে তাদের আমরা অনুপ্রবেশকারী বলছি, এনআরসি তালিকা থেকে তাদের নামই বাদ যাবে। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে আসামে তো 19 লক্ষ লোক এনআরসির তালিকা থেকে বাদ গেছে, 11 লক্ষ হিন্দু, চিন্তার কী কারণ আছে? হিন্দুর জন্য তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আসছে, অর্থাৎ আসামে 11 লক্ষ যারা হিন্দু এনআরসি থেকে বাদ গেছে তারা তো কদিন বাদেই ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে, বাকি যে অংশটা পড়ে আছে তারা ভারতের নাগরিক থাকবে না। এই সহজ সত্যটা আমরা মানুষকে বোঝাচ্ছি। আর আমি আপনাদের বলছি আমাদের বেশি প্রচারই করতে হবে না, কটা দিন যেতে দিন, দেখবেন যখনই এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আসবে এই তৃণমূল কংগ্রেস সিপিএম একজোট হয়ে প্রচার করবে কেন বাংলাদেশ থেকে আসা হিন্দুরা নাগরিকত্ব পাবে, কেন মুসলমান বাংলাদেশ থেকে যারা এসছে নাগরিকত্ব পাবে না। কেউ মারা যায়নি, একটাও এনআরসিতে মারা যায়নি, মৃত্যু অত সহজ নয়। আর এই রাজ্যে এনআরসি ভবিয়া কিচ্ছু নেই যে এই রাজ্যে মারা যাবে, একটা লোকও মারা যায়নি। আমাকে বলতে দিন না, আপনি বললে মাঝখানে তো আমি কী করে বলব, আবার বলবেন একটা লোকও মারা যায়নি এনআরসি নিয়ে কোথাও। এগুলো রাজ্য সরকার বা রাজ্য সরকারি পার্টি তৃণমূল কংগ্রেস ওর কিছু দোসর রাজনৈতিক দল এই জাতীয় একটা অপপ্রচার তৈরি করছে। যদি মারা গিয়ে থাকে কেউ, আমরা প্রত্যেক তাকে নজর করেছি, অভাবে মারা গিয়েছে, বিভিন্ন সাংসারিক কারণে মারা গিয়েছে, অন্য কারণে মারা গিয়েছে, যাই আত্মহত্যায় তাই এনআরসিতে চালানোর চেষ্টা। কিসের এনআরসি হয়েছে এখানে? এনআরসি নিয়ে কোনো কিছু হয়েছে এখানে? এটা একটা আতঙ্ক তৈরি করবার চেষ্টা হচ্ছে।